আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাজ ব্লগস ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আমার পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি মিনি কম্বাইন হারভেস্ট। আজকে আপনাদের সামনে আনকমন আইটেম নিয়ে আমরা হাজির হয়েছি, কারণ সামনে ইরি ধান কাটার মৌসুম। তো আপনাদের জন্য এটি অনেক সুবিধাজনক, কারণ সবাই জানেন যে একটি কৃষক যেমন কাজ করে, এক বিঘা কাজ করতে সারা দিন লেগে যায়, আর এই মেশিনে মাত্র 1 ঘন্টা 30 মিনিটে আপনারা এটা দিয়ে ধান ভালোভাবে বা আপনারা ঘরে পৌঁছাতে পারবেন। তো গাড়িটি সম্পর্কে আর পুরো বিস্তারিত জানাবে আমাদের আল কুরেশি ভাইয়া। তো সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি, সমস্যা। তো ভাই, আজকে আপনার এই হারভেস্ট কম্বাইন গাড়ি সম্পর্কে পুরো বিস্তারিত আরও জানাবেন। তো ভাইয়া, এই গাড়িটি সম্পর্কে আপনি আরও পুরো বিস্তারিত জানাবেন, যেমন এর সুবিধাগুলো আরও আপনার পুরো বিস্তারিত আরও জানাবেন আমাদেরকে। তো ভাই, এটি কী কোম্পানি গাড়ি মূলত? এটা আপনার এসিআই কোম্পানি, এই যে এসিআই, এটা বগুড়া শোরুম থেকে নেওয়া আমাদের, বগুড়া শোরুম নিয়ে আপনাদের। তো ভাই, এই গাড়িটি মূলত এটি কৃষিকাজে ব্যবহৃত হয়ে থাকে? হ্যাঁ, এটা শুধুমাত্র সিজনাল, আপনার যখন ইরি মৌসুমে এবং আমন। এটা কি শুধুমাত্র ধান কাটার জন্য ব্যবহৃত হবে, না গম, সরিষা, আদার্স অন্য কোনো কাজে ব্যবহার হবে? এটা আপনার ধান এবং গম, দুটোই হারভেস্ট করা যাবে আর কি, এই দুটা কাজে ব্যবহৃত হবে। জি। তো ভাই, আপনি আরও একটু বিস্তারিত জানাবেন যে ভাই, এটা কি বর্ষার সময় বা জমিতে কাদা থাকলেও কি এটা ব্যবহার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি কাদা থাকলেও যাবে এবং পানির ভিতরে কাটা যাবে, পানির ভিতরে 1 ফিট পানির ভিতরেও আপনি এটা কাটা যাবে, এটা ব্যবহার করা যাবে। জি জি, ঠিক আছে ভাই। তো আরও একটি প্রশ্ন আমাদের, যে এই গাড়িটিতে বর্তমান মানে আপনার ইঞ্জিন সিস্টেম বা সিস্টেমগুলো কি আপনি বলবেন একটু? এটা আপনার একটা 32 হর্সের মেশিন আছে ভিতরে, আর এগুলো আপনার কাটিং। এই যে এখান দিয়ে আপনার ধান এই সাইড দিয়ে আপনার এদিক দিয়ে যাবে, এই সাইড দিয়ে যাওয়ার পরে এখানে একটা হলার আছে, ওখানে যে আপনার ধান ঝাড়াই এবং মারাই হবে, এবং ওই হলারে পড়বে, ওখানে একটা বস্তা থাকবে। অটোমেটিক বস্তা প্যাকেট হয়ে যাবে, অটোমেটিক প্যাকেট হয়ে যাবে এবং ঝাড়ে, মানে একদম একদম বাতাস হয়ে, মানে বাতাস হয়ে ফ্রেশ হয়ে ধান বের হবে। মানে এক কথা বলতে গেলে গাড়িটি এই সামনে দিয়ে কাটবে ধান? জি, কাটবে। এবং খড় আপনার আসতে থাকবে, খড় কোনো ইয়া হবে না, নষ্ট হবে না। সামনে যে হোলাটি দেখতে পাচ্ছি, ওই হোলার মধ্যে গিয়ে ধান একদম সরাসরি প্যাকেট হয়ে বের হবে, প্যাকেট হয়ে বের হবে। জি। আর এক্ষেত্রে খড়ের কোনো প্রবলেম হবে কি বা সমস্যা হবে কি? এটা না, খড় আসতে থাকবে, আপনার খড় যেরকম কাটে কৃষকেরা ওই রকমই থাকবে, ওই রকমই থাকবে। হ্যাঁ, কোনো আসতে ইয়া হবে না, কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না। ঠিক আছে ভাই, তো এখন আমাদের জানাবেন এর কীভাবে চালিত হয়, এর সিস্টেমগুলো আপনি দেখাবেন একটু। এটার ভিতরে আপনার ব্যাটারি আছে, আর এটা অফ এবং অন, এই যে অন হলো, ঠিক আছে, মানে সামনে দিলে অন হবে আর পেছনে দিলে অফ হবে, আর এর ভিতরে ব্যাটারি রয়েছে, ব্যাটারি রয়েছে। তো তারপরে যেহেতু এটা মেশিন চালিত, 32 হর্সের একটি মেশিন, এক্ষেত্রে স্টার্টের সিস্টেমটা কি? স্টার্ট, এটা আপনি সেলফে স্টার্ট হয়, এই যে এখানে আপনার সেলফ আছে, হ্যাঁ, এই যে এখানে আপনার ইয়ে আছে, এই যে সেলফে, ওটা সেলফ স্টার্ট, আর এটা, হ্যাঁ, এটা আপনার এই যে পার্কিং করা আর কি, ভোল্টস কমানোর জন্য, কমান এবং বাড়ানোর জন্য, কমানো এবং বাড়ানো, বাড়ানো, এটা ঠিক আছে ভাই। আর সামনে যে চারটি দেখতে পাচ্ছি, এই চারটি কি ভাই? এই চারটি হচ্ছে আপনার এগুলো গিয়ার, ঠিক আছে, আর এগুলো হচ্ছে আপনার হারভেস্ট করার জন্য, কাটিং আর কি, হারভেস্ট বা কাটিং এর জন্য এগুলো সিস্টেম, এগুলো সিস্টেমগুলো দেওয়া আছে আর কি। ঠিক আছে ভাই, এটা চালানোর জন্য আর কি। আর এখানে আপনার এই যে লাইট আছে একটা, হ্যালোজেন লাইট, হ্যালোজেন লাইট, এটা আপনি রাত্রিবেলা কাটতে পারবে। হ্যাঁ, দুটো লাইট আছে, ওই সামনে একটা, পেছনে একটা। আর এখানে আপনার ওই যে ধান এখানে আসে, আসে এই ভিতরে একটা ফ্যান আছে, ঠিক আছে, এই ফ্যান এখানে আপনার ঝাড়া এবং মারা হয়, এখানে এখানে ধান আসবে, ধান আসবে, এবং এখানে একটা বস্তা থাকবে, ঠিক আছে, এই যে এখানে বস্তা, এর ভিতরে আপনার ওই ধানগুলো জড়ো হবে। এর ভিতরে মানে এমন এদিক দিয়ে ধান আসবে, এখানে বস্তা ধরলে বস্তা একদম প্যাকেজিং হয়ে প্যাকেজিং হয়ে বের হবে, বের হবে। হ্যাঁ, ঠিক আছে। এবং এখানে একজন হেল্পারও রাখা যেতে পারে, একজন হেল্পারও রাখা যাবে, যাবে এখানে, সে এখানে তত্ত্বাবধান করবে আর কি। ঠিক আছে ভাই, পেছনে আমরা পেছনে একটা দেখতে পাচ্ছি, এদিক দিয়ে খড় বের হবে, এদিক দিয়ে আপনার যে খড়ের যে তুষগুলো আছে, তুষগুলো বের হবে, তুষগুলো বের হবে, মানে এক কথা চিটাগুলো, চিটাগুলো আর কি। আর খড় বের হবে কোন দিক দিয়ে ভাই? আর খড় বের হবে হচ্ছে এদিক, এই যে সামনে আপনার খড় বের হবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে খড় বের হবে, এই দিক দিয়ে যাবে, এই পাশ দিয়ে খড় বের হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ, এই যে এই দিক দিয়ে খড় বের হবে, এদিক দিয়ে খড় বের হবে। আর পাশে একটা দেখতে পাচ্ছি বক্স, এখানে আপনার এই যে
ধান খড় বেরোনোর সময় দুই একটা ধান যেগুলো হয়তো বা মানে পড়ে যেতে পারে ওগুলো যাতে না যায় এজন্য এই যে এখানে ছিদ্র আছে ছিদ্র দিয়ে বক্সে ভরে দেন মানে এক্সট্রা কিছু খড়ের ভেতর দিয়ে যেন ধান বাইরে না যায় এই ক্ষেত্রে ছিদ্র দিয়ে বক্সে সেগুলো ধান জমা হয় জমা হবে ঠিক আছে ভাই ওকে তো ভাই আপনার কাছে আরো কিছু প্রশ্ন করব আমি যে এই গাড়িতে কি বৃষ্টির সময় কি এটা ইউজ করা যাবে হ্যাঁ বৃষ্টির সময় দেখা যাচ্ছে যে আপনার হয়তো আবহাওয়া খারাপ বৃষ্টি আসছে ওই সময় আমরা এটা কাটা বন্ধ রাখবো এতে হবে কি আপনার ওই আপনার ওই কৃষকগুলো আর কি যে কৃষকেরা যেরকম ধান কাটে হ্যাঁ জি ধান কাটার সময় হয়তো বা দেখা যাচ্ছে যে বৃষ্টি আসছে এই সময় আর ধান কাটতে পারে না হ্যাঁ ওই আপনার ওই খড়গুলো ভিজে যায় দেখা যায় যে আপনার ওই ধানগুলো ভিজে যায় আর আমাদের যখন বৃষ্টি আসলো তখন আমরা স্টপ করে রাখলাম সুবিধা বলবেন যেহেতু একটি কৃষকের এক বিঘে জমি কাটতে কয়েক চার পাঁচজন কৃষকের একদিন সময় লাগে এক্ষেত্রে এই মেশিনের মাধ্যমে কতক্ষণ সময় লাগবে এক বিঘা জমিতে এখানে দেখা যায় আপনার ইরিশে জন্য আমাদের এক বিঘে জমিতে কাজ করতে গেলে আট থেকে সাত ছয় থেকে সাতটা আপনি কৃষক দরকার পড়ে সেখানে আপনার দেখা যায় যে চার থেকে সাড়ে চার পাঁচ হাজার টাকার মতো আমাদের বিল আসে কষ্ট হয় কষ্ট হয় হ্যাঁ তো সেক্ষেত্রে আমার এই মেশিন এক ঘন্টার ভিতরে আপনার এক বিঘে জমি কাটবে এবং এক লিটার তেল খরচ হবে ওয়ানলি এক লিটার তেল দিয়ে আপনার এক বিঘে জমি কাটা যাবে এবং সেখানে আমাদের কস্ট আসবে তিন হাজার টাকা এবং অল্প সময় এবং অল্প সময়ের ভিতরে আমরা ধানগুলো আমরা সহজে মানে বাড়িতে নিয়ে আসতে পারি মানে এটা দিয়ে কাটলে আপনার এক ঘন্টার মধ্যে এক বিঘে জমি কাটা যাচ্ছে এক্ষেত্রে তেল খরচ হবে অনলি এক লিটার অনলি এক লিটার এক লিটার এবং আপনি সময়ও বাঁচবে এবং আপনার টাকাও কম লাগতেছে সময়ও বাঁচবে এক্ষেত্রে টাকাও কম লাগবে জি এই জন্য এই সুবিধাটি হারভেস্টার সুবিধাটি এটি এটা ঠিক আছে ভাই আর যে এর পার্টস যদি নষ্ট হয় এক্ষেত্রে কি সবগুলোই স্টোরে কি অ্যাভেলেবল পার্টস পাওয়া যাবে এটা এসিআই কোম্পানি আমাদের যে শোরুম আছে সেখানে আপনি অ্যাভেলেবল পার্টস আছে যদি মনে করেন আপনি কিছু কিছু পার্টস যেগুলো ওয়েল সেল তারপর আপনার বিয়ারিং এই যে বেল্টগুলো আছে ঠিক এই যে এটার বেল্ট কয়েকটা বেল্ট আছে এই বেল্টগুলো আপনি বিআরটিসি মার্কেটে পাবেন যেহেতু অবশ্যই কেউ যদি কিনবে অবশ্যই তার সুবিধা থাকতে হবে জি জি ঠিক আছে ভাই আরেকটি প্রশ্ন করবো ভাই আপনার এই গাড়িটি বেচার কারণটা কি এটা বেচার কারণ হচ্ছে যে আমি আপনার ডাক্তার যেহেতু ডাক্তারি করি এর পেছনে সময় দিতে পারি না আর পাশাপাশি মা আপনার শিক্ষকতাও করি এটা সময় দিতে পারি না বিধায় ব্যস্ত হবে আমাকে মানে আপনি একজন ডক্টর প্লাস হচ্ছে আপনি একটি শিক্ষকের মানে একটি প্রতিষ্ঠানের হচ্ছে আর কি পরিচালক পরিচালক এক্ষেত্রে আপনি সময় দিতে পারছেন না এই জন্য এটা আপনার ইরিশ সেজনে আপনার ফুল সময় দিতে হয় না তাছাড়া আপনার দেখা যায় যে আমি না থাকলে এগুলো সমস্যা ড্রাইভার হেল্পাররা ওরা তো নিজেরাই মনে করেন সমস্যা করে ইয়ে করে আর কি তো আরেকটি কথা আরেকটি প্রশ্ন বলবেন আমাদের আপনার এই গাড়িটি কেউ নিতে আসলে আপনার লোকেশনটা বলে দেবেন আমাদেরকে এটা বগুড়া সদর মাটিডালি মাটিডালি সদর মাটিডালির পাশে জি জি আপনার বাসা জি যেহেতু এটা আপনার প্রাইভেট ইউজ এটা কোনো শোরুমের গাড়ি না তো ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে বলে রাখছি এটা কোনো শোরুমের গাড়ি না এটা একটি প্রাইভেট প্রাইভেট গাড়ি কারণ ভাইয়া প্রাইভেটভাবে ইউজ করতো কারণ ভাই একজন ডক্টর প্লাস একটি প্রতিষ্ঠানের পরিচালক এবং শখের বসে কিনছে হ্যাঁ এর জন্য ভাইয়া এটা মেনটেন করতে পারছে না এর জন্য ভাইয়ের গাড়িটি বিক্রি করে দেবে আপনারা গাড়িটি যদি নিতে চান অবশ্যই বগুড়া সদর মাটিডালি এসে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গাড়িটির সম্পর্কে পুরো বিস্তারিত জানবেন এবং এর দাম সম্পর্কে পুরো বিস্তারিত জেনে নেবেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই গাড়িটি নিতে পারবেন আর যদিও বা আপনাদের কোনো সমস্যা হয় আমার সঙ্গে আপনারা যোগাযোগ করে সমস্ত হেল্প আপনাদের করতে পারবো তো ভাইয়া আপনি সব কিছু ওভারঅল আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন এখন এই গাড়িটি সর্বশেষ আমাদেরকে বলবেন এই গাড়িটি আপনার আদার্স কী কী রয়েছে আপনার এই গাড়ির সঙ্গে এই গাড়ির সঙ্গে আমার আছে দশ প্রায় দশ থেকে বারো লিটার গিয়ার অয়েল আছে এবং এই গাড়ির পুরো অল সেট আপনার ফিতে যাকে বলা হয় ফিতে আছে বেল্ট আছে আর কি বেল্ট হ্যাঁ এটা আছে আর কিছু বিয়ারিংও আছে আমার নতুন কিছু বিয়ারিংও রয়েছে এই বেল্টটা কোথায় ব্যবহার হয় এগুলো এই যে ভিতরে এগুলোতে ব্যবহার হয় এগুলোর ভিতরে বেল্টগুলো ব্যবহার হয়
তো ভাইয়া আজকে আপনি আমাদের এই মিনি কম্বাইন হারভেস্টার সম্পর্কে পুরো বিস্তারিত জানিয়ে দিয়েছেন তো এখন জানাবেন এর বর্তমান মার্কেট প্রাইস কত ছিল আর আপনি কত হলে বিক্রি করবেন এটার বর্তমান মার্কেট প্রাইস আপনার 770,000 টাকা মার্কেট প্রাইস 770,000 টাকা তো আপনি কত হলে বিক্রি করবেন এটা আমি 290,000 হইলে আর কি বিক্রি করব 290,000 বিক্রি করবেন তো এটা আপনি কতদিন ইউজ করেছেন এটা প্রায় আপনার ধরেন 2 বছর হচ্ছে 2 বছর ইউজ করেছেন আপনি কি নতুন কিনেছিলেন এটা এটা নতুন ব্র্যান্ড নিউ একবারে এই ক্ষেত্রে কি আপনি পেপারস সবগুলো রয়েছে আপনার কাছে সব কাগজই আছে সমস্যা কেউ যদি কিনতে চায় সবগুলো পেপারস কি তাকে দিয়ে দিবেন আপনি হ্যাঁ অবশ্যই দিতে পারবো ঠিক আছে তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি এই গাড়িটির বর্তমান মার্কেট প্রাইস 770,000 টাকা আর বর্তমানে ভাই এই গাড়িটি 2 বছর ইউজ করেছে আর আপনারা যদি এভাবে নিতে চান বর্তমানে গাড়ির দাম পড়বে 290,000 টাকা তো ভাইয়া কেউ যদি আমার রেফারেন্স ইউজ করে এই ক্ষেত্রে কি দামটা কি কমবে হ্যাঁ অবশ্যই আপনার রেফারেন্সে আসলে কিছু কমান যাবে আর কি তো ভিউয়ার্স ভাই জানিয়ে দিল যে আমার রেফারেন্স যদি আপনারা কেউ ইউজ করেন অবশ্যই আপনারা ডিসকাউন্ট ভালো মূল্যের একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন জি তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য এতক্ষণ ধরে তো ভিউয়ার্স আমি আপনাদের সুবিধা আবারও বলে রাখছি এই গাড়িটি যদি আপনারা কেউ নিতে চান আপনাদের আসতে হবে বগুড়া সদর মাটিডালিতে মাটিডালি এসে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটি আপনারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সঙ্গে কথা বলে গাড়িটি যদি আপনাদের পছন্দ হয় দামাদামি করে নিতে পারবেন জি তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজ ব্লগস ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ